আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আবারও চলে আসলাম সংযুক্ত আরব আমিরা থেকে। আজকে আলোচনা করব ভিসা রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। কিছুদিন ধরে দেখতেছি অনলাইনে সবাই বলতেছে 2024 সাল থেকে দুবাইতে লেবার ভিসা খুলে দেবে সংযুক্ত পুরো আরব আমিরাতে লেবার ভিসা, এবং যত প্রকারের কোয়ালিটি ভিসা আছে সব প্রকারের ভিসা খুলে দেবে। এবং কিছুদিন আগে বলছিল নতুন বছর থেকে ভিসা খুলে দেবে। আসলে কি বাস্তবে 2024 সালে লেবার ভিসা চালু হবে? এসব বিষয় নিয়ে ডিটেলে আলোচনা করব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আমি সবসময় সংযুক্ত আরব আমিরাতে কাজের আপডেট দিয়ে থাকি এবং নতুন কোনো কানুন শেষ হলে এই আপডেটগুলো দিয়ে থাকি। প্রিয় বন্ধুরা, আসলে আফসোস লাগে যে ভুল তথ্যগুলো শুনি দুবাইতে সংযুক্ত আরব আমিরাতে আজ পর্যন্ত কোনো কানুন 1.5 মাস 2 মাস আগে বলে দেওয়া হয়নি যে 2 মাস পরে ভিসা চালু হয়ে যাবে, বা যে কোনো কানুন বাজেট হওয়ার আগে 1 মাস 1.5 মাস 2 মাস আগে কোনো দিনও ডিক্লেয়ার হয়নি। এখন আমার যে ভাইগুলো বলতেছে 2024 সালে ভিসা লেবার ভিসা চালু হয়ে যাবে, তারা কি বুঝি বলতেছে বা কিছু বিউর আশা বলতেছে আমি জানি না। আসলে ভুল তথ্যগুলো দিয়ে কি লাভ? প্রিয় ভাই বন্ধুরা, আপনারা যদি রিয়েল যে তথ্যগুলো আমার চ্যানেলে সবসময় আপডেট পেয়ে যাবেন, যদি আমাকে ভরসা করেন, আমার যে আপডেটগুলো আপনাদের কাছে ভরসা লাগে, ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা ফলো করেন। বাস্তব যে আপডেটগুলো সংযুক্ত আরব আমিরাতে আসে প্রতিনিয়তে আমি দিয়ে থাকি। 1 সপ্তাহ আগে 2024 সালের 1 সপ্তাহ আগেও কেউ বলতে পারবে না যে ডুবের ভিসা যে 2024 সালে চালু হয়ে যাবে। এবং ডুবের ভিসা কখন চালু হবে, দুবাই গভর্নমেন্টের তাদের কাজের লোকের সাইডের নির্ভর করে, এবং যে বিজনেস একটা পলিসি আছে এই পলিসিগুলো তারা ভেবে চিন্তে তারপর যাই ভিসা চালু করবে ওগুলো নিয়ে ভাবনা চিন্তা করবে। হয়তো ভিসা চালু করে দিল কিন্তু আপনার ডিগ্রি পাস বা অনার্স পাস সার্টিফিকেট যে লাগে এখন বর্তমানে, এটা যদি বন্ধ না করে বা আগের মতো যে কেউ আসতে পারবে বা শিক্ষা নাই, তাহলেও তো সেম একই কোনো লাভ নাই। যদি লেবার ভিসা খুলে দেয় সবাই আসতে পারে তাহলে কোনো সমস্যা নাই। এখন আমি আমার ভাইদেরকে অনুরোধ করব, ভুল তথ্যগুলো দিবেন না, লোকজনকে বিভ্রান্ত করবেন না। এখন আপনার একটা কথা শুনে অনেকে আশা ধরে থাকবে, তাহলে তো এটা হে এই আশার কারণে হয়তো দেশে দিয়ে ঠিক মতো কাজে করবে না, তাহলে তো এগুলা তার জন্য অনেকগুলো ক্ষতি, নিজের দেশে দিয়েও কিছু ঠিক মতো হইলো না, এদিকেও দিক দিয়েও আসা হবে না। তাই আপনাদেরকে বলবো একবার রিয়েল যে তথ্যগুলো এই তথ্যগুলো দেওয়ার জন্য চেষ্টা করবেন, সবার কাছে অনুরোধ। আর ভিসা যদি চালু হয় লেবার ভিসা, ইনশাল্লাহ আমার চ্যানেলে আপনারা আপডেট পেয়ে যাবেন। আর 2024 সাল আসার আগ পর্যন্ত কেউ যদি বলে যে ভিসা চালু হয়ে গেছে বা হয়ে যাবে, বিশ্বাস করবেন না, এগুলো হলো ফেক কথা। যতক্ষণ ভিসা চালু হবে না কেউ গ্যারান্টি দিতে পারবে না। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।